দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই টেক হ্যাক্স। ফ্রেন্ডস, যদি তোমরা লেটেস্ট টেকনোলজির ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, টেক হ্যাক্স চ্যানেলটা ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেইলি এফসিবি অ্যান্ড আবার ওয়েলকাম গাইজ এই চ্যানেলে। আজ আমরা এই ভিডিওতে ম্যাচ প্রিভিউ করব বার্সেলোনা ভার্সেস লেগানেস রাউন্ড 31। আর মাত্র 8টা ম্যাচ বাকি এই লালিগা সিজন শেষ হতে, আর আমাদের এখন লক্ষ্য 8টা ম্যাচ জেতার, আনবিটেনের রেকর্ড ধরে রাখার, আর অবশ্যই টাইটেল পাওয়ার। ফ্রেন্ডস, একটা ইন্টারেস্টিং নিউজ আছে। স্ট্যাট বলছে যে বার্সেলোনা নাকি লেগানেসের সঙ্গে লালিগায় 3 বার খেলেছে, তার মধ্যে 3টে ম্যাচই বার্সেলোনা জিতেছে, 10টা গোল দিয়েছে 3টে ম্যাচে বার্সেলোনা, আর অ্যাভারেজে 3.3 গোল পার ম্যাচ। অ্যান্ড আবার গুগল বলছে যে বার্সেলোনার উইন প্রবাবিলিটি হচ্ছে 85%, ড্রয়ের চান্স হচ্ছে 10%, আর হারার চান্স হচ্ছে 5%। ফ্রেন্ডস, তুমি ওয়ার্ল্ডের যেখানেই থাকো না কেন, বার্সেলোনা ভার্সেস লেগানেস ম্যাচটা যেটা ক্যাম্প নাওতে হবে, তোমার রিজিয়নে কটা থেকে শুরু হচ্ছে দেখে নাও, যাতে তোমরা এই ম্যাচটা মিস না করো। আর একটা ইন্টারেস্টিং নিউজ আছে ফ্রেন্ডস তোমাদের জন্য। গত ম্যাচ মানে লাস্ট ম্যাচ এস রোমার বিরুদ্ধে আমাদের যে ফার্স্ট ইলেভেন ছিল, সেই ফার্স্ট ইলেভেনের ম্যাক্সিমাম প্লেয়ার এই ম্যাচে খেলবে না। সো সেটা খুব ইন্টারেস্টিং হবে, আমরা দেখবো যে ভালভার্দে তাদেরকে চেঞ্জ করে কাদেরকে নামায়। আর আমার মতে এটা একটু নেসেসারি ছিল, প্লেয়ার রোটেশনটা আমাদের দরকার ছিল। লালিগা টেবিলের দিকে আমরা তাকালে দেখবো যে আমরা একদম টপে আছি 76 পয়েন্ট নিয়ে, আমাদের নিচেই আছে অ্যাটলেটিকো দি মাদ্রিদ 67 পয়েন্ট নিয়ে। আর গত ম্যাচ আমরা যেটা সেভিলার সঙ্গে ড্র করেছি, সেই ম্যাচটা ড্র করে আমরা একটু চেপে গেছি, মানে আমাদের পয়েন্টসটা একটু কম হয়ে গেছে। বাট তাও এই উইকের যে খেলাটা, মানে বার্সেলোনা ভার্সেস লেগানেসের যে খেলাটা আজকে রাত্রে হবে, সেই খেলাটা যদি আমরা জিতি তাহলে আমরা অনেকটা কাছে চলে যাব লালিগা টাইটেলের। কিন্তু আমরা আরও একটা ম্যাচের দিকে তাকিয়ে আছি, যেটা এই উইকেই হবে, রিয়েল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ, রবিবার দিন সেটা হবে, মানে কালকে। এই খেলায় রিয়েল মাদ্রিদ যদি অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে দেয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বাট যেহেতু আমরা বার্সেলোনা ফ্যান, আমরা কখনোই চাইতে পারি না যে রিয়েল মাদ্রিদ জিতুক, সেই জন্য আমি চাইছি যে রিয়েল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটা ড্র হোক। আর লেগানেসের ব্যাপারে বলতে গেলে, লেগানেস পয়েন্ট টেবিলে 14 নম্বরে আছে, তারা লিগটা খুব ভালো করে শুরু করেছিল, খুব ভালো খেলছিল, বাট 2018 শুরুতেই তারা খুব বাজে খেলতে শুরু করে, তাদের ফর্মটা পড়ে যায়। কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে কোপা দেল রেতেও তারা ভালো খেলেছিল, বাট 2018টা তাদের জন্য ব্যাড লাকই গেল। বাট আমাদের এই ম্যাচটা হালকা নিলে হবে না, আমরা দেখেছি যে জানুয়ারিতে কোপা দেল রেতে রিয়েল মাদ্রিদকে আউট করে দেয় লেগানেস। আমরা জানি যে লেগানেস অনেক ক্লিনশিট রেখেছে, তারা টাইট খেলে, তাদের ডিফেন্স ভালো, বাট তারা স্ট্রাগল করে অ্যাওয়ে ম্যাচগুলোতেই। আর যেহেতু এই খেলাটা ক্যাম্প নাওতে হবে, আমাদের যা টিম আছে আমরা আশা করতেই পারি যে এই ম্যাচটা আমরাই জিতবো। আমরা লাস্ট লেগানেসের সঙ্গে খেলেছিলাম নভেম্বরে, সেই ম্যাচে আমরা 3-0 জিতি। সেই খেলায় লুইস সুয়ারেজ 2 গোল করে আর পলিনো লাস্ট গোলটা করে 3-0 লিডটা করে, আর সেই খেলাটা আমাদের জন্য অ্যাওয়ে ম্যাচ ছিল। আর আমরা আশা করছি যে আমাদের হোম ম্যাচটাও আমরা খুব ভালোভাবেই জিতব। এরপর আমরা প্লেয়ার রোটেশনের ব্যাপারে ডিসকাস করার আগে আমরা একটু আনবিটেন রেকর্ডের দিকে তাকাবো। এই সিজনে আমরা আমাদের আনবিটেনের রেকর্ড ব্রেক করে দিয়েছি। এর আগে আমাদের আনবিটেনের রেকর্ড ছিল 31টা ম্যাচ অপরাজিত, যেটা পেপ গুয়ার্দিওয়ালার সময় 2010-11 পেপ গুয়ার্দিওয়ালা করে গেছিল। আর আমরা আমাদের রেকর্ড এই সিজনে ব্রেক করি, আমাদের অলরেডি 37খানা ম্যাচ খেলা হয়ে গেছে, আর তার মধ্যে 37খানা ম্যাচই আমরা আনবিটেন। আমরা যদি আজকে রাত্রের ম্যাচটা জিততে পারি বা ড্র করতে পারি, মানে লেগানেসের সঙ্গে যে খেলাটা আছে আমাদের, সেই খেলাটা যদি আমরা আজকে রাত্রে জিততে পারি বা ড্র করতে পারি, তাহলে আমরা জয়েন্ট রেকর্ড হোল্ডার হব রিয়েল সোসাইটির সঙ্গে, যেটা তারা সেট করে গেছিল 1979-1980। তাহলে আমরা অল টাইম বেস্ট আনবিটেন রেকর্ড যেটা আছে স্প্যানিশ হিস্ট্রিতে, সেইটা ছুঁয়ে ফেলবো। তারা 38খানা ম্যাচ আনবিটেন ছিল, আর এই ম্যাচটা যদি আমরা জিততে পারি বা ড্র করতে পারি, তাহলে এটা আমাদের 38খানা ম্যাচ হবে আনবিটেন। অ্যান্ড আমরা এই রেকর্ডটা ব্রেকও করতে পারবো, মানে এর পরের যে ম্যাচটা আছে, আজকের খেলার পর যে খেলাটা আছে ভ্যালেন্সিয়ার সঙ্গে, সেই খেলাটা যদি আমরা জিততে বা ড্র করে ফেলতে পারি, তাহলে আমরা এই রেকর্ডটা ব্রেক করে দিতে পারবো, মানে 39খানা ম্যাচ আনবিটেন হয়ে যাবো আমরা। তাহলে আমরা অল টাইম স্প্যানিশ আনবিটেন রেকর্ডটা ব্রেক করে দিতে পারবো আর নতুন রেকর্ড তৈরি করতে পারবো। তবে আমার মনে হয় রেকর্ডের দিকে বেশি না তাকানোই ভালো, মানে অবশ্যই রেকর্ড ভাঙা আর রেকর্ড তৈরি করা একটা অসাধারণ ব্যাপার, একটা অসাধারণ ফিলিং, বাট প্লেয়ারদের বিনিময় নয়। মানে এই রেকর্ড পাওয়ার চক্করে আমরা মেসিকে, পিকেকে, বুস্কেটসকে, ইনিয়েস্তাকে একের পর এক ম্যাচ খেলিয়ে যাচ্ছি, যাতে আমরা আনবিটেনের রেকর্ডটা ধরে রাখতে পারি আর নতুন রেকর্ড বানাতে পারি। আর তারপরে দেখা গেল যে কিছুদিন বাদে আমাদের প্লেয়াররা ভালো কন্ডিশনে নেই, তারা চ্যাম্পিয়ন্স লিগের ভালো ভালো ম্যাচগুলো মিস করছে, তারা বেস্ট পারফরমেন্স দিতে পারছে না, সেইটা যেন না হয়। আমাদের সবসময় প্লেয়ারদের দিকে তাকিয়ে থাকতে হবে, আমাদের প্লেয়ারদের কন্ডিশন যেন খুব ভালো থাকে, আর যার জন্য রেকর্ডটার দিকে আমাদের তাকিয়ে থাকলে হবে না, আমাদের প্লেয়ারদের কন্ডিশনের উপর ফোকাস করতে হবে। এরপরেই আমরা চলে যাব প্লেয়ার রোটেশনের ব্যাপারে। আর এই সিজনে আমরা দেখেছি যে মেসিকে,
অসাধারণ খাটতে, অসম্ভব খাটতে। আর শুধু মেসি বলেই নয়, মেসি, সুয়ারেজ, রাকিটিচ, বুসকুয়েটস, ইনিয়েস্তা, এরকম অনেক প্লেয়ার আছে যারা ট্রিমেন্ডাস খেটেছে এই সিজনে ক্লাবের জন্য। আর এই সিজনে সবকটা কম্পিটিশন মিলিয়ে মেসি সবচেয়ে বেশি মিনিট খেলেছে, 3,785 মিনিট। তারপরেই আছে, মানে মেসির থেকে একটু পরেই আছে, লুইস সুয়ারেজ, 3,698 মিনিট। তারপর আছে রাকিটিচ, 3,614 মিনিট। তারপরে আছে বুসকুয়েটস, 3,488 মিনিট। অ্যান্ড তার মাঝখানেই আছে টারস্টেগেন। উফ, টারস্টেগেনও ট্রিমেন্ডাস খেলেছে, তার ফর্ম অসাধারণ। সে খেলেছে 3,600 মিনিট এই সিজনে। তারপর এই সিজনে পিকে, অ্যালবা, ওমটিটি, রবার্টো, এরা প্রায় সবকটা ম্যাচই খেলেছে। আমাদের তাদেরকে রেস্ট দেওয়া হয়নি, তাদেরকে এবার আমাদের উচিত রেস্ট দেওয়া, তাদের প্লেয়ার রোটেশন করানো। আমরা এতদিন তাদেরকে রেস্ট দিইনি, তাদেরকে রোটেট করিনি, বাট এখন আমাদের কাছে চান্স আছে আর সময়ও আছে তাদেরকে রেস্ট দেওয়ার, যাতে পরবর্তীকালে আমাদের যে চ্যাম্পিয়ন্স লিগ ভাইটাল ম্যাচগুলো আছে আমরা তাদের ফুল দমে পাই। এরপরেই আমরা চলে যাব এই ম্যাচের ফার্স্ট ইলেভেন নিয়ে। আর আমি জানি না ভালভার্দে কী ভাবছে এই ম্যাচের ফার্স্ট ইলেভেন নিয়ে, বাট আমার মনে হয় এই ম্যাচের ফার্স্ট ইলেভেন এই টিমটা হওয়া উচিত, সিলিজেন গোলকিপারে থাকা উচিত। কারণ আমরা জানি যে সিলিজেনকে অনেক কটা ম্যাচ, বেশ কিছু ম্যাচ খেলায়নি ভালভার্দে এই সিজনে, যার জন্য সিলিজেনকে খেলানো উচিত এই ম্যাচটা। আর আমরা জানি যে সিলিজেনের ফর্মটাও খুব ভালো আছে, এই রিসেন্টলি ইন্টারন্যাশনাল ব্রেকে খেলতে গেছিলো সিলিজেন। ডিফেন্স হওয়া উচিত বার্মালিন আর মিনা। আমরা জানি যে এই ব্যাপারটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম যে বার্মালিন আর মিনাকে সেরমভাবে ইউজই করলো না ভালভার্দে এই সিজনে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এই সিজনে এই ম্যাচটাতে, অ্যাটলিস্ট এই ম্যাচটাতে বার্মালিন আর মিনাকে নামানো উচিত, খেলানো উচিত, দেখা উচিত যে তারা কীরম খেলছে। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ব্রেকে তারা দুজনেই খেলেছিল তাদের ন্যাশনাল টিমের হয়ে। লেফট ব্যাকে অ্যালবাই খেলবে, কারণ লুকাস ডিজানের চোট আছে ইন্টারন্যাশনাল ব্রেকে, সে ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে একটা চোট পায়, আমরা সে ব্যাপারটা জানি। রাইট ব্যাক সেম ডেডো। মাঝখানে মানে মিডফিল্ডার জোনে গোমস, রবার্টো আর ডেনিয়াস সোয়ারেজ, এদের তিনজনকে খেলানো উচিত। ডেনিয়াস সোয়ারেজ আমরা জানি যে খুব ইম্প্রুভ করছে, আর অ্যান্ড্রে গোমসের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব, নেক্সট কোনো ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অ্যান্ড্রে গোমস হয়তো খুব সম্ভবত ক্লাব ছেড়ে দিচ্ছে, সে অন্য ক্লাবে যেতে চায়। সে দুবছর এই ক্লাবে ছিল, বার্সেলোনাতে ছিল, বাট সে নিজেকে প্রমাণ করতে পারেনি, যার জন্য হয়তো অ্যান্ড্রে গোমসকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। বাট এই ম্যাচে অ্যান্ড্রে গোমস খেলছে, আমার মনে হচ্ছে অ্যান্ড্রে গোমসকে না হবে ফার্স্ট ইলেভেনেই না হবে। অ্যান্ড্রে গোমস, ডেনিয়াস সোয়ারেজ আর রবার্টো তো থাকবেই, আর ফরওয়ার্ড লাইন আপ হবে কুটিনো, অ্যালকেসার, ডেম্বেলে। কুটিনো তো থাকবেই, কারণ কুটিনো যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচগুলো খেলা হচ্ছে না, তাকে তুলে রেখেছে লালিগা ম্যাচগুলোর জন্যই, যার জন্য কুটিনো তো খেলবেই লেফট উইং পজিশনে। আলকাসার আছে উপরে, আছে আলকাসার, তারপরে আছে রাইট উইংয়ে ডেম্বেলে। ডেম্বেলের ব্যাপারটা নিয়েও আমার একটু কিরম লাগছে, ডেম্বেলেকে কেন খেলাচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ রোমার বিরুদ্ধে। আমাদের ইজি টিম ছিল, অপোনেন্ট ছিল রোমা, আর আমাদের সবচেয়ে বড় কথা হোম ম্যাচ ছিল, সেই ম্যাচে ডেম্বেলেকে খেলালো না কেন আমি জানি না, বাট এই ম্যাচে তো অবশ্যই ডেম্বেলেকে খেলাবে ফার্স্ট ইলেভেন থেকেই। সো ফ্রেন্ডস, তোমরা এরকম লাইন আপ এক্সপেক্ট করতে পারো, আমার মনে হচ্ছে যে এরকম লাইন আপ, মানে এই লাইন আপটাই নামবে, হয়তো 19-20 চেঞ্জ হতে পারে। তোমরা কি মনে করছো কারা ফার্স্ট ইলেভেনে খেলবে আমাকে কমেন্ট করো, আর তোমরা আজকের ম্যাচটা নিয়ে কী ভাবছো আমাকে প্লিজ জানাও। আর আমার পার্সোনালি মনে হয় যে এই টিমটা যদি থাকে, মানে বার্সেলোনা যদি এই টিমটা নামায় লেগানেসের বিরুদ্ধে, তাহলে আমার মনে হয় যে আমাদের কাজ শেষ, আমাদের আর কোনো কাজ নেই, এই টিমটা যথেষ্ট লেগানেসকে সামলানোর জন্য। ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় যেমন আমি বললাম যে কমেন্ট করো আমাকে জানাও, আর প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, আরও বড় করার জন্য আমাকে সাহায্য করো যাতে বাংলায় এই চ্যানেলটা আরও বড় হয়। কারণ আমরা জানি যে বাংলায় এই প্রথমবার এফসি বার্সেলোনাকে এরমভাবে কোনো চ্যানেল ইমপ্লিমেন্ট করছে, যার জন্য তোমাদের হেল্প চাই। ফ্রেন্ডস, সাপোর্ট করো। ফ্রেন্ডস, আমার এই ম্যাচের স্কোর প্রেডিকশন হচ্ছে বার্সেলোনা 3-1। তোমাদের কি মনে হয় বার্সেলোনা কত গোলে জিতবে, তোমরা জানাও, কমেন্ট সেকশনে কমেন্ট করো। সো এই ম্যাচটা আমরা জিতবো, আর খুব ভালোভাবেই জিতবো মনে এই বিশ্বাস রেখে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। অ্যান্ড যাওয়ার আগে, অ্যাজ অলওয়েজ, ভিস্কা এল বার্সা।